এখন আমি আপনাদের সামনে কিছু কোড শেয়ার করব, যেগুলো দিয়ে আপনারা অনেক উপকৃত হতে পারেন এবং আপনারা আপনাদের ফোনের কিছু ইনফরমেশন জানতে পারবেন, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এর জন্য আপনারা যা করবেন, প্রথমত আপনারা যেটা করবেন, আপনাদের ফোনের আইএমইআই নম্বর জানতে আপনারা যে কোডটি ব্যবহার করবেন। তো আপনারা অনেকেই কিন্তু এটা জানেন না, এজন্য আপনাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। সো এর জন্য আপনাদেরকে যা করতে হবে, আপনারা যাবেন আপনাদের ডায়াল অপশনে, ডায়াল অপশনে যাওয়ার পরে স্টার হ্যাশ 06 হ্যাশ ডায়াল করলে দেখতে পাবেন যে আপনাদের যে মোবাইলে আইএমআই নাম্বারটি আছে, সেই আইএমআই নাম্বারটি শো করবে। এখানে আইএমআই 1, IMI 2 এগুলো সবই দেখাচ্ছে। তারপরে আমাদের যে সিম নাম্বার, এটাও তো দেখতেই পাচ্ছেন। সো আমরা এটা দেখতে পেলাম। সো আরেকটি যেটা হচ্ছে গুগল প্লে সার্ভিস, এটা কেমন আছে বা এর ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন। এটা জানার জন্য আপনাদেরকে যা করতে হবে, হ্যাশ হ্যাশ 426 হ্যাজ স্টার হ্যাজ স্টার এটি ডায়াল করবেন। করার পরে আপনাদের গুগল প্লে সার্ভিসটি জানতে পারবেন। এরপর আপনারা যে কোডটি ডায়াল করবেন, হ্যাজ হ্যাজ 1 2 3 4 হ্যাজ স্টার হ্যাজ স্টার এটি ডায়াল করবেন। ডায়াল করার পরে আপনাদের ফোনের যে ভার্সনটা আছে, অর্থাৎ আপনাদের পিডিএ যে ভার্সনটা আছে, এই পিডিএ ভার্সনটা আপনারা দেখতে পাবেন। আপনারা যে কোডটি ডায়াল করবেন, *#12580*369#, ডায়াল করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের হার্ডওয়্যার, অর্থাৎ আপনাদের ফোনের যে হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যার ইনফো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে, সো পরবর্তীতে আরও কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার।